Assalamualaikum বন্ধুরা, আজকের এই ভিডিওতে পাথরের মতো অন্তর এমন মেয়ের বিষয়ে আলোচনা করব। যে মেয়েটি নিজের গুনাহ লুকানোর জন্য নিজের নবজাতক সন্তানকে নির্জন আবর্জনায় ফেলে রেখে চলে যায়। এই আবর্জনার পাশে থাকা কুকুরটি ওই বাচ্চার সঙ্গে কি করলো আপনি জানলে অবাক হয়ে যাবেন। আর এখন পর্যন্ত যদি আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দিবেন। এক গুণাগার নারী যখন জিনা করে ওই জিনা করার ফলে এক বাচ্চার জন্ম হয়। ওই নারী নিজের গুণাহ লুকানোর জন্য বাচ্চাকে মারার জন্য নির্জন ময়লা আবর্জনায় ফেলে দেয়। আবর্জনায় থাকার ফলে বাচ্চাটির মরমর অবস্থা হয়ে গিয়েছে এবং কেউ যদি এই বাচ্চাকে দুধ দিত তাও বাচ্চাটির বাঁচার কোনো সম্ভাবনা ছিল না, কারণ ওই বাচ্চার মা বর্ষার দিনে নির্জন আবর্জনায় ফেলে রেখে চলে যায় যাতে করে বাচ্চাটি তাড়াতাড়ি মরে যায়। ওই আবর্জনার পাশে একটি কুকুর থাকত, তার কয়েকটা বাচ্চা ছিল। সে প্রতিদিন খাবার খুঁজতে বের হতো, প্রতিদিনের মতো সেদিনও সে খাবার খুঁজতে বের হয়। হঠাৎ করে বাচ্চাটি তার চোখে পড়ে আর কুকুরটি বাচ্চাটির সাথে যা করলো শুনলে আপনার গা শিউরে উঠবে। ওই কুকুরটি বাচ্চাটিকে মুখে নিয়ে তার বাচ্চাদের কাছে নিয়ে আসে। কুকুরের সব বাচ্চাগুলো ছোট শিশু বাচ্চাকে ঘিরে ধরে থাকে, ফলে বাচ্চাটির গরম লাগে আর বাচ্চাটি একটু সুস্থ হয়ে যায়। ওই সময় একটি মেয়ে ওই নির্জন রাস্তা দিয়ে যাচ্ছিল, মেয়েটি বাচ্চার কান্না শুনতে পাই। তখন মেয়েটি কান্নার আওয়াজের দিকে এক পা দুপা করে এগিয়ে যেতে থাকে। তারপর মেয়েটি যেটি দেখে কুকুরের বাচ্চাগুলো সেই ছোট শিশুটিকে ঘিরে আছে। মেয়েটি নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না, সে মনে মনে ভাবছে মানুষের বাচ্চা এই কুকুরের বাচ্চাদের সঙ্গে কেন। পরবর্তীতে মেয়েটির কুকুরের বাচ্চাদের থেকে শিশুটিকে আলাদা করে দ্রুতগতিতে হাসপাতালে নিয়ে আসে আর ডাক্তার দ্রুত চিকিৎসা করার ফলে বাচ্চাটি সুস্থ হয়ে যায় আর মেয়েটি সাথে সাথে পুলিশকেও খবর দেয়। পরবর্তীতে ওই শিশুকে এতিমখানায় দিয়ে দেওয়া হয়। বন্ধুরা, এটি ছিল আল্লাহর কুদরত, আল্লাহর রহমতে শিশুটি সুস্থ হয়ে গেল। আল্লাহ চাইলে সব কিছুই করতে পারে, আল্লাহ অনেক মহান। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করুক। সকলে কমেন্ট বক্সে লিখুন আমিন।